ঐ লাকচারে পাঁচ মাস খেলা পাঁচ বছর হলো অসুবিধা নাই 70 জন্য আছি থাকবো আর লজ্জার সবচেয়ে তো মাথা একটু জ্ঞান থাকা দরকার অনুব্রত মতো গরু পাচার করে এরা জেলে যায়নি চাকরি চুরি করে কেউ জেলে যায়নি বুঝতে তো ওই জনই বলে শিক্ষার বাণী একটু পেটে থাকা দরকার আছে বুঝতে তোছো যে সত্য এবং ন্যায়ের পথে লড়ার কারণে আজ আমার ভাইকে শুধু একটাই অপরাধ ছিল তিনি বিরোধী দল অর্থাৎ আইএসএফ এর ক্যান্ডিডেট হয়েছিলেন পাঁচ দিনও নয় পাঁচ মাস জেল খেটে বাড়ি ফেললো তারপরেও তাদেরকে দমানো যাচ্ছে না কি বলবেন এটা কিসের যে এত শক্তি কিসের দেখো পাঁচ মাস জেল খাটাটা বড় কথা না পাঁচ মাস পরে যখন বাড়ি ফিরে এসছে প্রথম কথা তার বাড়ির বডি ল্যাঙ্গুয়েজ কথা চিন্তা করো তার মা আছে আব্বা আছে ভাইরা আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজের কথা চিন্তা করো তারা বলছে যে আমার ছেলে যদি আরও পাঁচ মাস জেল কাটে আমাদের কিছু যায় আসে না কিন্তু যে হকের লড়াই লড়তে লেভেছি তা থেকে পিছু হটার এক বিন্দু পরিমাণ জায়গা নেই যে লড়াই নশাস্তি দিকে হকের জন্য লড়তে শিখিয়েছে এদের ভিতর সামান্য পরিমাণ ভাঁজ ফেলেনি পাঁচ মাস জেল খাটার পরেও প্রত্যেকটা গ্রামবাসী এবং তার পরিবারে ধন্যবাদ জানাই যে এরকম ছেলেকে বাড়িয়ে আনার পরেও অনেক আমরা ভাবতাম যে হয়তো কি আর রাজনীতি করতে দেবে না কিন্তু ভয় পেয়ে যাবে আসতে দেবে না তাদের এই সাহস সহযোগিতা দেখে তাদের সাহস দেখে বাঁচতে বলতেছি তাদের সালাম করার ইচ্ছা করে এই দিকে আমাদের টোটাল ভাঙড় তথা পশ্চিমবাংলার মানুষের শিক্ষা দেওয়া দরকার যে আমরা যদি না আগিয়ে যাই আমাদের ছেলেদেরকে আগিয়ে আগিয়ে নিয়ে যদি না দিই তাহলে এই চোর শাসক দলকে আমরা তাড়াতে পারবো না এরকম প্রত্যেক বাড়ি থেকে ছেলেদের আগিয়ে আসতে হবে তার পরিবারকে সাপোর্ট করতে হবে তাহলে এই চোর সরকারকে আমরা তাড়াতে প্রস্তুত হবে বলেছিলেন যে ভাঙড়ের যারা জেলে আছে পঞ্চায়েত ভোটের কেন্দ্রে তাদেরকে জেলে পচিয়ে পারবো কিন্তু এই কি আইনের চর খেয়ে আজকে লজ্জা শাসক দলের বা স্বত মোল্লার বলিস তো মাথা একটু জ্ঞান থাকা দরকার অনুব্রত মতো গরু পাচার করে এরা জেলে যায়নি চাকরি চুরি করে কেউ জেলে যায়নি বুঝতে পারছো ওই জন্যই বলে শিক্ষার পানি একটু পেটে থাকা দরকার আছে বুঝতে পারছো যারা শিক্ষাকে চুরি করে সারা শিক্ষার মর্ম কি বসবে এরা হকের লড়াই লড়তে গিয়ে জেলে গিয়েছিলো সময় মতো একদম আইনের চড় খেয়ে তারা বাবার বাড়ি তাদের ছেলেদের তাদের বাড়ি আমরা পৌঁছে দিয়েছি কি বলবেন আপনার ছেলেকে বাড়ি পেয়ে কেমন লাগছে বলে দাবি করবে লাগছে তো খুবই ভালো কিন্তু বিষয়টা হলো যে আইএসএফ দল আমরা করছি অন্য অন্য দলের মতো নয় যেমন পূর্বে যেমন কংগ্রেস ছিল সিপিএম এলো সেই সব যে ছেলেগুলো যারা এই সব দল মত করেছে করছে এখন এদের নীতি নীতিনৈতিকতা যদি ঠিক না থাকে পঞ্চায়েত ভোটের পর থেকে আজ এই চার পাঁচ মাস পরে নিজের ভাইকে বাড়ি ফিরে পেলেন কেমন লাগছে বলে লাগছে তো অনেক দিন আর একটা আশা এবং যে সত্য এবং ন্যায়ের পথে লড়ার কারণে আজ আমার ভাইকে শুধু একটাই অপরাধ ছিল তিনি বিরোধী দল অর্থাৎ আইএসএফের ক্যান্ডিডেট হয়েছিলেন যার কারণে শাসক দলের যে রক্তচক্ষু একমাত্র যে ভাঙড় যে ঘটনাটা ঘটেছে যারা মূলত ঘটিয়েছে ক্যানিং থেকে সগাত মোল্লার লোক এসে তাদের দিকে ভ্রুক্ষেপ না দিয়ে এই ভাঙড় কাণ্ড পুরো কাণ্ডটাকে আইএসএফের উপরে চাপানোর জন্য এবং যারা যে সমস্ত নেতৃত্ব সামনে থেকে যারা আইএসএফকে আগে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা এবং চেষ্টা করছে তাদেরকেই এই কাণ্ডের সঙ্গে যুক্ত করে এবং সরকারের সামনে এবং সাধারণ পুরো পশ্চিম বাংলার কাছে দোষী সাব্যস্ত করার চেষ্টা করেছে কিন্তু মহামান্য আদালত খুবই গুরুত্বপূর্ণ এবং বিচক্ষণতার সাথে পুরো বিষয়টাকে অবজার্ভ করে দেখেছেন যে অ্যাকচুয়াল এরা সকলেই নির্দোষ এবং যার ফলশ্রুতিতে আজকে একটা খুশির জোয়ার সকলেই যারা আমরা আসার জন্য বসেছিলাম সেই খুশির হাওয়া সকলের মধ্যেই বইছে কেমন লাগছে আর ভাইকে এত মাস পরে জেল খেটে বাড়িয়ে আর কি আইসেফ করতে দেবেন না আইসেফ বলতে দেখো আইসেফ করতে দেওয়া না দেওয়ার থেকে বড় কথা হলো যে যে অরাজকতা শাসক দল তৈরি করেছে সেই অরাজকতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রত্যেকের এবং সেই রুখে দাঁড়ানোর জন্য যে প্ল্যাটফর্ম নসি তৈরি করেছে অবশ্যই আমাদের সকলকে তার সঙ্গে সাথ দেওয়া উচিত ভয় লাগছে না এই যে জেল খাটলো পাঁচ মাস না ভয় লাগার কিন্তু নয় পাঁচ মাস ভয় লাগার হলে অনেক আগেই লাগতো এবং তাদের কাছে গিয়ে মোল্লা এবং তার বাহিনী একাধিক বা বিভিন্ন প্রস্তাব দিয়েছে যদি লাগার হতো অবশ্যই তাদের কাছে গিয়ে পায়ে ধরতাম কিন্তু না অরিজিনাল দোষী যদি হতো এবং অপরাধী হতো তারা অবশ্যই তাদের সাথে গিয়ে নত স্বীকার করতো কিন্তু আমরা সেই নত স্বীকার করিনি কারণ আমরা জানি যে এই ঘটনার সঙ্গে বিন্দু মাত্র আমার ভাই বা যারা ছিল ভাঙড়ের যে এগারো থেকে চোদ্দো জন যে ব্যক্তি কেউ যুক্ত ছিলেন না ওর সঙ্গে আপনার ভাই হয়ে জেল কাটলো হকের অবশ্যই অবশ্যই আমার ভাই যেমন জেল খটেছে আগামী দিনে যারাই এই হকের জন্য লড়াই করবে এবং আইএসএফ হয়ে যারা পতাকা ধরবে অবশ্যই আরও অনেককে এইভাবে জেল কাটতে হবে যতদিন এই জুলুম সরকার আমাদের চোখের সামনে দেখে নিপাত না যায় হ্যাঁ অবশ্যই ভাইয়ের পাশে আছে এবং শুধু আমি নয় আমার গ্রামবাসী এবং প্রত্যেকই অক্লান্ত পরিশ্রম করে তাহার পাশে ছিল তার জন্য তাদেরকে এবং নেতৃত্ববৃন্দ যারা ভাঙড়ের আইএসএফ যারা নেতৃত্ব আছে তারাও যথেষ্ট সহযোগিতা করেছে সকলকে ধন্যবাদ জানাই আপনার ছেলে কে ঘরে ছেলে ঘরে ফিরে পেলেন কেমন লাগছে বল হ্যাঁ ঘর ছেলে ঘরে ফিরে এসেছে আমার খুব খুশি কেমন লাগছে বলে একটু গাবিগণ সাধারণ মানুষের সবাই খুশি সবার আর কি ভালো লাগছে আমারও ভালো লাগছে আমার কইছি আমার কোলে ফিরে এসেছে